অনু, তুমি আজকে চলে যাবে? হ্যাঁ। না না, তোমার তো স্কুলে গরমের ছুটি। হ্যাঁ। তাহলে আমার কাছে থেকে যাও না? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু মামি, মা যদি বকাবকি করে তাহলে? আমি তোমার মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে। কিরে অনু, মামির কোলে শুয়ে পড়েছিস, বাড়ি যাওয়ার ইচ্ছে নেই? না মা, আমি তো এখানে থাকি না, গরমের ছুটি তো পড়ে গেছে, তাহলে থাকি? চলে এসো, তাড়াতাড়ি এসো। দেখলে তো পিপি না অনু দিদিকে কিছুতেই থাকতে দিচ্ছে না। আমার খুব থাকার ইচ্ছা, জানিস তু আবনু? আমিও তো চাই তুই থাক, কিন্তু পিপি তো থাকতেই দিচ্ছে না তোকে। কি হয়েছে, কি কথা হচ্ছে এখানে? তোমার মেয়ে কিছুতেই যেতে চাইছে না, কি করব? ও যদি থাকতে চায় থাকুক না, গরমে ছুটি আছে তো এখন। হ্যাঁ, আমি বলি কি বাবা জীবন, ও এখানে কটা দিন থেকে যাক, আসে তো না, বনুকে পেয়েছে, থেকে যাক। কিরে মা, কি বলিস? হ্যাঁ, থাক তাহলে। মাম, কিন্তু আমি তোমাকে অনেক মিস করব। থাক আর নাটক করতে হবে না তোমায়। ঠিক আছে, ভালো করে থাকবে, বড়র সাথে মারপিট করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি। টাটা। বৌদি ভাই, ও বৌদি ভাই, বুবুনের জ্বরটা একটু কমেছে? হ্যাঁ, তুমি চলে যাচ্ছ, এই দেখো না, সারা রাত ছেলেটা ঘুমায়নি আর আমিও ঘুমাতে পারিনি। আচ্ছা আচ্ছা, তুমি রেস্ট নাও আর ওকেও দেখো, আমার বুবুন শোনা। পিপি চলে যাচ্ছে। পিপি চলে যাচ্ছ, আবার আসবে? আচ্ছা বাবু, আসবো, তুমি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, আর ওঠা উঠি করতে হবে না, শুয়ে থেকো। বৌমণি, তোমাকেও যেতে হবে না, তুমি ওকে দেখো। এলাম। হ্যাঁ ছোট বৌদি ভাই, চলে যাচ্ছি। এরকম করে বলতে নেই, বলো আসছি, আবার আসবে কিন্তু। চলো এগিয়ে দিয়ে আসি একটু। মা, তুই আর কটা দিন তো থেকে গেলেই পারতিস? না না, তোমার জামাই তো আবার বাইরে চলে যাবে না ওর কাজের জন্য, ও চলে যাক, তারপরে এসে ঘুরে যাব। একদিন না, অনেক দিন। দাদা ভাই, আসছি, ভালো থাকিস। আবার এসে ঘুরে যাস বোন। হ্যাঁ দাদা। দাদা, আসছি। বাইরে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ।